বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত অনুরাগীদের সংখ্যা নেহাতি কম নয় সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এ তালিকায় বাদ যায়নি তাসনিয়া ফারিন ও মেহজাবিন চৌধুরী আর্জেন্টিনা বনাম চিলির জমজমাট ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন মেসিভক্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনিয়া ফারিন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মেহজাবিনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দুইজন ভক্ত অনুরাগীদের মাঝে আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে এক ভিন্ন লোকে ধরা দিয়েছেন এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা এই দুই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রশিদ নামে একজন লিখেছেন আপনারা দুইজন একসাথে গিয়ে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছেন ধন্যবাদ আপনাদের আর্জেন্টিনার নীল সাদা জার্সি কালো প্যান্ট ও কালো চশমায় তাসনিয়া ফানিকে দেখা যায় খায়রুল ইসলাম নামে এক ভক্ত লিখেছেন দেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে তারা দুজন আজকের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধন্যবাদ মেহজাবিন ও ফারিনকে উল্লেখ লতরো মার্টিনেজের করা এক শূন্য গোলে এই জয়ে ছয় পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখলো আর্জেন্টিনা গ্রুপে তারা আছে সবার উপরে তিন পয়েন্ট নিয়ে কানাডা আছে দুয়ে চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে এক পয়েন্ট